হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমরা সবাই তো কম বেশি চিকেন পকোড়া বানিয়েছো, কিন্তু আমি কিভাবে চিকেন পকোড়া বানাই তোমরা সবাই একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো। বন্ধুরা, এখানে হাড় ছাড়া 300 গ্রাম চিকেন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি চিকেন পকোড়া কম বানাবো, তার জন্যে কম চিকেন নিয়েছি। তোমরা এখানে বেশি চিকেনও নিতে পারো। এই থালার থেকে আর একটু বড় থালার মধ্যে চিকেনগুলো নিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিব 1 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। এবার এখানে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। শুকনো কড়াইয়ে হালকা তেলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব লেবু রস। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 15-20 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচি, সামান্য পুদিনা পাতা কুচি, তোমরা বেশিও দিতে পারো। এবার এখানে একটি কাঁচা ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দেব। যাদের ডিম খেতে ভালো লাগে না তারা ডিম নাও দিতে পারো। এবার এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি। আর দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিলে চিকেন পকোড়া খুবই মুচমুচে হয়। এবার এখানে 1.5 টেবিল চামচ আতপ চাল গুঁড়ো দিয়ে দেব। এবার চিকেনের সাথে সব কিছু মেখে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের এখানে শুকনো মনে হলে সামান্য একটু জলও দিতে পারো। আমি এখানে একটুও জল দেইনি, সব কিছু ঠিক আছে। সব কিছু চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এবার ভেজে নেওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল আর একটু সাদা তেল দিয়ে দেব। তোমরা এখানে শুধু সাদা তেল আর শুধু সর্ষের তেলও দিতে পারো। এবার নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার মেখে রাখা চিকেনগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এখন জাল কিন্তু মিডিয়ামে আছে, লো টু মিডিয়াম আছে। চিকেনগুলো ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছে। চিকেন পকোড়াগুলো নেড়ে চেড়ে লালচে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের চিকেন পকোড়া কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, একটু লালচে আর মুচমুচে করে চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। আমার চিকেন পকোড়া খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। বন্ধুরা, সব চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটি চিকেন পকোড়া তোমাদের ভেঙে দেখাই। উপর থেকে চিকেন পকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। চিকেনগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছ। বন্ধুরা, এই চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।